আমি আমার জীবনের একটা গোপনীয় ঘটনা আজ আপনাদের বলতে যাচ্ছি। আমার বয়স তখন 19। আমরা কুমিল্লায় থাকি। আমি চিটাগাং একটা ভালো কলেজে ভর্তির সুযোগ পেলাম, আর চিটাগাংয়ে আমার বড় আপুর বিয়ে হয়েছে। আমার বোন আমার থেকে 6 বছরের বড়। আমি আমার আপুকে অনেক ভালোবাসতাম। ছোটবেলা আমরা একসাথে খেলা করতাম। আপু কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত। তাই ঠিক হলো আমি চিটাগাংয়ে কলেজে ভর্তি হব আর আপুর বাসায় থাকব। একদিন সব গুছগাছ করে বল আপুর বাসায় চলে গেলাম। আপু জানো তো আমি আসব, কেননা বাবা আগেই আপুকে বলে রেখেছে। আপু আমাকে দেখে খুব খুশি হলো, আমাকে জড়িয়ে ধরল। আমি ঘুরে ঘুরে আপুর বাসা দেখতে লাগলাম। 3 রুমের ছোট বাসা। আমি দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আপু বলল, তোর দুলাভাই